প্রত্যেক দিন আস্তে 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 মরে যাওয়ার যন্ত্রণা আমি সহ্য করতে পারবো না মা। সারা জীবন আমি যাকে সবচেয়ে ভালোবেসেছি আমার গান, তার থেকে আমি দূরে থাকতে পারবো না। গানের দলে গেলে বন্ধুরা আমার দিকে সন্দেহের চোখে তাকিয়ে থাকে মা, এটা আমার পক্ষে মেনে নেওয়া সম্ভব নয়। তার জন্য এখন যা সিচুয়েশন সেটা ঠিক আছে। তুই কবে থেকে এত স্বার্থপর হলি রে? আমি তো জানতাম তোর বড়টা খুব স্বার্থপর। তুই উদার প্রকৃতির, তুই স্বার্থপর নস। আস্তে দেখছি তুইও। এই দুঃখিনী মাটার কথা একবারও ভাবলি না? না, তোর মা সারা জীবনে কি পেয়েছে টিঙ্কা? একটু সন্তান সুখ চেয়েছিলাম শুধু, তাও সবার কাছ থেকে নয়, শুধু শুধু তোর কাছ থেকে, সেটাও আজ পেলাম না। তুই যা সিদ্ধান্ত নিয়েছিস না, মানে যে কাজটা তুই করে এসেছিস, তাতে শুধু তোর নয় আরেকটা জীবনও কিন্তু শেষ হয়ে যাবে। শ্বাস প্রশ্বাস নিয়ে বেঁচে থাকাটাই তো বেঁচে থাকা নয়। আমার প্রতি তোর কোনো দায়িত্ব নেই না? হ্যাঁ, কোনো দায়িত্ব নেই তোর। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করেছি, আমার নিরপরাধ ছেলেটাকে সে যেন বাঁচিয়ে দেয়, তাকে তার আগের জায়গা যেন ফিরিয়ে দেয়। তার বদলে যে সত্যি অন্যায় করেছে, দোষ করেছে, পাপ করেছে, যার ভুলে এই সংসারটা ছিন্ন ভিন্ন হয়ে গেছে, সে নিজের শাস্তি নিজেই বরণ করে নেবে। আমি ঈশ্বরের কাছে শপথ করেছি রিঙ্কা, আমার কথার কোনো খেলাফ হবে না। প্লিজ পাপা, নতুন করে কোনো অঘটন ঘটিও না। তুমিও তো এখনো বোঝো না যে পৃথিবীতে মা সব থেকে বেশি তোমাকেই ভালোবাসে, তাই তোমার যদি কোনো অঘটন ঘটে মা কষ্ট পাবে, আর আমি চাই না মা কষ্ট পাক। আমি এখন আর কোনো কিছু ভাবতে চাই না, আমি ব্যাস এটাই চাই যে কালকের দিনটা আমাদের জীবনে আলো নিয়ে আসুক, তোর জীবন থেকে সব বিপদ দূরে চলে যাক, তুই আবার নতুন জীবনে ফিরে আয়। রায় যদি তোর পক্ষে যায় না, তারপর কে কি বললো, কে কি ভাবলো, তাতে আমার কিচ্ছু যায় আসে না রিঙ্কা। এমন তো হতেই পারে, যারা মুখে আজ অনেক কথা বলছে তারা হয়তো মনে মনে সেটা ভাবেই না। সেই জন্যই তো আমার কোনো বন্ধুরা আমার সাথে দেখা করতে আসে না, তাই না? যেই মেয়েটিকে আমি পৃথিবীতে সব থেকে বেশি ভালোবেসেছিলাম, সে আমায় দেখে মুখ ফিরিয়ে নেয় মা। তোমার সামনে অর্ণা বলেছে কোর্টে, যদি প্রমাণ হয় আমি দোষী, তাহলে আমার যেন উচিত শাস্তি হয়। সবাইকার মনে তো একটা সংশয় থেকে যাচ্ছে, আমি চাই না কারোর মনে সংশয় থাক। সেই জন্য আমি স্বীকার করে নিয়েছি যে হ্যাঁ, আমি সংকল্পকে খুন করেছি, যা শাস্তি দেওয়ার আমায় দেওয়া হোক। অর্ণা কি বলেছে, অর্ণা কি বলেছে? অর্ণা তোর কাছে এত বড় ডিঙ্কা, তোর মা, তোর বেড়ে ওঠা, তোর গান বাজনা সবকিছু, সবকিছুর থেকে বড়। তুই এত স্বার্থপর, এত স্বার্থপর তুই। তোর মা সারা জীবন অনেক কষ্ট সহ্য করেছে, কেউ তাকে এতটুকু শান্তি দিনে, কিন্তু এই এত কিছুর মধ্যে একমাত্র তুই ছিলিস ওর জীবনে রয়েছিস। এই এত অশান্তির মধ্যে একমাত্র তোর কাছ থেকে, তোর মা একটু শান্তি পেয়েছিল। প্লিজ তার সেই শান্তিটা তুই কেড়ে নিস না, তোর মাকে আর কষ্ট দিস না টিঙ্কা। কষ্ট পেতে পেতে
কষ্ট সহ্য করার ক্ষমতা বোধহয় তার শেষ হয়ে গেছে, আর বোধহয় কষ্ট সহ্য করতে পারবে না। কথাটা ভেবে দেখিস। আমার তো আর কিছু ভাবার নেই বাবা, আমি আমার সমস্ত ভাবনার অবসান ঘটিয়ে দিয়ে এসেছি। আমার এখন খুব হালকা লাগছে যেন। হ্যাঁ জানি তোমার হয়তো খুব কষ্ট হচ্ছে, মায়ের কষ্ট হচ্ছে, কিন্তু দেখো খুব তাড়াতাড়ি তোমরা সব ভুলে যাবে। না, কোনো কিছুই ভোলা যায় না। বাবা মা নিজের সন্তানকে কোনোদিন ভুলতে পারে না, যেটা এখন তুই বুঝবি না। নিজে বাবা হও, তখন বুঝতে পারবি। কেন মিথ্যে গল্প শোনাচ্ছ বাবা? আমি আমার সমস্ত সম্ভাবনায় দাঁড়ি টেনেছি, আমার জীবনে সেই সুযোগ কোনোদিন আসবে না, আমি চাইও না সেই সুযোগটা আসুক। এটা তোর ভুল ধারণা, তুই ভুল জানিস। কালকে কিছু একটা ঘটবে তোর ধারণাটাকে ভুল প্রমাণিত করে, তোর পৃথিবীটা বদলে যাবে। আর সেই বিশ্বাস নিয়েই আমি এখনো বেঁচে আছি। কিছু একটা হবে, ঘটবে। কি ঘটবে বাবা, কি 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 ঘটবে? হঠাৎ একটা কথা মনে পড়ে গেল, মনে আছে তোমার ছেলেবেলায় অফিস থেকে যখন তুমি ফিরতে, তখন আমাদের তিন ভাই বোনকে বসিয়ে গল্প শোনাতে, আমি ছিলাম সব থেকে মুগ্ধ শ্রোতা তোমার গল্পের, প্রশ্নে তোমায় জেরবার করে দিতাম। যখন তুমি প্রশ্নগুলো সঠিক উত্তর দিতে পারতে না কিংবা ক্লান্ত থাকতে, তখন তুমি বলতে আমাকে, শুয়ে পড় ডিঙ্কা, কাল নিশ্চয়ই নতুন কিছু ঘটবে, নিশ্চয়ই নতুন কিছু ঘটবে। হঠাৎ মনে পড়ে গেল কথাটা। আজকে আমি বলছি, কাল নিশ্চয়ই নতুন কিছু ঘটবে। জানি না কি ঘটবে, কিন্তু মন বলছে ঘটবে। একটা মিরাকল, যে মিরাকলটা তোর জীবনটাকে বদলে দেবে, তোর অন্ধকার জীবনে আলো হয়ে আলোয় ফুরিয়ে দেবে। সে মিরাকল দেখে নিস, এটা আমার বিশ্বাস। তোর মায়ের চোখের জল মিথ্যে আমার নয় ডিঙ্কা, তার কষ্ট তার ত্যাগ মিথ্যে আমার নয়, তোর অন্তরের বিশুদ্ধতা সেটাও মিথ্যে আমার নয়। কিছু একটা ঘটবেই কিন্তু ডিঙ্কা, কিছু একটা ঘটবে, কিছু একটা ঘটবে। বলছিলাম যে বুঝতেই তো পারছেন আমাদের ফুল ফ্যামিলি খুব টেনশনে আছে, স্পেশালি আমার বৌদি খুব চিন্তায় আছে ছেলেকে নিয়ে। আপনি ফ্র্যাঙ্কলি বলুন তো, আপনার কি মনে হয়? দেখুন, আপনারা যতটা অন্ধকারে আমি ঠিক ততটাই অন্ধকারে, মানে এই ব্যাপারে অ্যাকচুয়ালি কিছু আন্দাজ করা পসিবল না, এতটাই কনফিডেন্সিয়াল পুরো ব্যাপারটা যে আমাকেও অপেক্ষা করতে হবে রায়ের জন্য। তবে আপনারা এতটা টেন্স হবেন না, কারণ ঈশ্বর আছে, ঈশ্বরের উপর ভরসা রাখুন, আমি আর কি বলবো বলুন। আমার ছেলে তো নিরাপরাধ, নিরাপরাধ হওয়া সত্ত্বেও সে যদি শাস্তি পায়, ওই মা হিসেবে কী করে সেটা মেনে নেব আপনি বলুন। এটাই কিন্তু শেষ কথা নয়, মানে এই কোর্টটাই শেষ কথা নয়, হাইকোর্ট আছে, আমরা দরকার হলে আপিল করতেই পারি, সেসব প্রেসিডেন্স নিয়ে আমি পরে কথা বলবো। দেখুন, রায় যদি বিরুদ্ধে যায় আমরা ডেফিনেটলি হাইকোর্টে আপিল করবো।
কি বলছে? দেখুন ম্যাডাম, আমার মন কি বলছে তাতে কিছু যায় আসে না, সেটার উপর কিছুই ডিপেন্ড করছে না অ্যাকচুয়ালি। আপনি একটু প্লিজ বোঝার চেষ্টা করুন। যার সব কিছু শুনেছেন উনি যা ভাববেন, ওনার বিচার বিবেচনা দিয়ে উনি যে রায়টা দেবেন সেটাই শেষ কথা, এর বাইরে আর আমার কিছু বলার নেই। তবে হ্যাঁ, আপনি এতটা টেন্স হবেন না, আপনি এরকমভাবে উত্তেজিত হয়ে গেলে এতটা মানে আপনি বরং আপনি আপনার ছেলের পাশে গিয়ে বসুন। মুখটা দেখুন কেমন শক্ত করে বসে আছে, সকাল থেকে কারোর সাথে কথা বলছে না, আমাকে শুধু একটা কথাই বলে যাচ্ছে, মা তুমি ভালো থেকো, তুমি আমাকে ভুলে যাও, আমার গর্ভে শ্রেষ্ঠ সন্তান ওকে আমি কি করে ভুলে যাব। ম্যাডাম আপনি প্লিজ একটু শান্ত, প্লিজ একটু একটু নিজেকে সামলান, একটু শক্ত হওয়ার চেষ্টা করুন, মানে একটু চেষ্টা করুন, কোনো উপায় নেই আসলে এই মুহূর্তে, এ ছাড়া কোনো উপায় নেই, বুঝতে পারছেন তো? ওনাকে একটু সামলান প্লিজ। আপনি এইভাবে ভেঙে পড়লে উনি কী করে সামলাবেন নিজেকে, সেটা একবার ভেবে দেখুন। আপনি প্লিজ ওনার পাশে গিয়ে বসুন, ওনাকে একটু সাপোর্ট দেওয়ার চেষ্টা করুন। আমার না কিছু অফিসিয়াল কাজ একটু বাকি আছে, আমি একটু সেগুলো সেরে নিই। হ্যাঁ প্লিজ প্লিজ কাম ডাউন। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে, এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই।